চলে এসি বন্ধুরা, বলেছিলাম গল্পটা একটু বলবো, যদিও পুরো গল্পটা মানে পুরো বলতে যতটা ভেবেছিলাম অন্তত 10-12টা সিন হয়তো বলবো, সেটা বলতে পারবো না। কেননা বুঝতেই পারছো, একটু আগেই আমি বলছিলাম যে আয়ুষের সম্বন্ধে একটা ভিডিও করছিলাম, তো মনটা একটুখানি একটু ডিস্টার্ব তো হয়েইছে। আমরা সাধারণ মানুষ একেবারেই তো আমরা সাধু ব্রহ্মচারী নই, কাজেই এফেক্ট হয়ে যায় মনের মধ্যে। তো সেই যে মনটা একটু ডাউন হয়েছিল, তারপর থেকে কয়েকটা মিটিং ছিল সেগুলো করলাম, কিন্তু মন সায় দিচ্ছিল না আজকে। কিন্তু যেহেতু আমি কমিউনিটিতে দিয়েছিলাম মামামকে দিয়ে যে তুই দে, আজকে আমি বিকালে গল্পটা শেয়ার করবো, ওরা শুনতে চায় কি না, তো তোমরা সকলেই কমেন্ট করেছো যে হ্যাঁ বলো, তো ভাবলাম অন্তত কয়েকটা সিন তোমাদের সাথে শেয়ার করি, এটা আমার একটা কমিটমেন্ট তোমাদের কাছে। দেখো কীরকম লাগছে শুরুটা আমাকে জানিও। আমি আর কথা না বাড়িয়ে আমি গল্পে চলে যাচ্ছি। আজকে তাহলে আবার একটা নতুন গল্প শুরু হলো, এটা গল্প না, এই প্রথম আমি কিন্তু উপন্যাস শুরু করলাম। আমি কিন্তু উপন্যাস লেখাটাই আমার মানে কি বলবো, আমার শুরুই হচ্ছে উপন্যাস। মানে প্রথমে আমি শুরু করেছিলাম একদম সে আমি যখন ছোটো, তখন একটা ছোট গল্প দিয়ে, কিন্তু তারপরে কিন্তু আমি বড় বড় গল্প লিখতাম। উপন্যাস না হলেও বেশ অনেক চরিত্রের গল্প আমি কিন্তু লিখতাম। তো আমার মেয়ে আমায় বলে যে কত গল্প জানো তো তোমরা হারিয়ে ফেলেছি, মানে আমার বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে মানে স্কুল টাইমের কথা বলছি, যে যারা আমাকে চেনে তারা জানে যে কত কত গল্প লিখতাম, সেসব গল্প কোথায় গেল আজকে মনে, আজকে মানে এখন বসে মনে পড়ে গল্পগুলো যদি থাকতো, হারিয়ে ফেলেছি সেই জীবনের কত স্মৃতির মতো। তো যাই হোক, যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমার ভুলে যাই বলতে, পার রোজ রোজ বলতে ভুলে যাই, কিন্তু বলতে হবে, ইউটিউব যখন খুলেছি একটু বলতে হবে। তো সেটাই বলছি, যদি ভালো লাগে আমার গল্প বা আমার শাড়ি গয়নার কালেকশন যা আমি দেখাই, রান্নাবান্না যা আমি দেখাতে থাকি তোমাদের, সেগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর ওই বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে দিলে তাহলে নোটিফিকেশনসগুলো যাবে, সেটাও কিন্তু খুব জরুরি। তো আমার সাথে থেকো। আর আজকে যেটা বলছিলাম যে আয়ুষের আয়ুষের ভিডিও, আয়ুষের কথা ভেবে আমি দিয়েছিলাম ভিডিওটা, তো তোমরা যদি পারো সকলে একটু দেখো ওই পারমিতার ওইটা আমি ট্যাগ করেছি, পারমিতার ওইটাতেও তোমরা গিয়ে দেখো, যে ও ভালো করে বুঝিয়ে বলবে, কেননা ও তো দেখেছে, ও গেছে আয়ুষের কাছে। দেখো তোমাদের যদি ইন্টারেস্ট হয়, যে আমি চাই তোমাদের সকলের ইন্টারেস্ট হোক, তোমরা যেন একটু সময় করে ওই পারমিতার ওই কবিতার ওই চ্যানেলটা একটু যাও, ভিজিট করো, দেখো বাচ্চাটাকে দেখাচ্ছে, ওর মা কথা বলছে, মনটা বড় খারাপ লাগে গো, কাছে গিয়ে তো পৌঁছাতে পারি না। এর আগেও আমি অনেকগুলো ভিডিও করেছি, আমাকে তার জন্য অনেকে অনেক কথা বলে, কিন্তু কী করা যাবে, অতটা অনেক সময় সত্যি কথা ভাষা হারিয়ে ফেলি, বারবারই মনে হচ্ছে যে আয়ুষের পাশে যদি একটু যেতে পারতাম, সেটা তো সবসময় হয় না, ভগবান তো দুটো ডানা দেয়নি, অনেক রকম জীবনে কমিটমেন্টস থাকে, গিয়ে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু অন্য কোনোভাবেও কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু মানুষের ওইটাই আসল, যে আমার যদি ইচ্ছে থাকে আমি কিন্তু কোনো না কোনোভাবে ওর পাশে আমি যেতে পারবো। যাই হোক, আয়ুষ ভালো থাকিস, ওটাই ভগবানের কাছে সমানেই বলছি, ভালো থাকিস। তো যাই হোক, আমি গল্পটা শুরু করলাম। এভাবেও স্বপ্ন দেখা যায় উপন্যাসটার নাম, শুরু হলো আজকে প্রথম পাঠ। সানাইয়ের আওয়াজ, ফুলের গন্ধ, লোকজনের আনাগোনায় আশপাশটা একেবারে সরগরম হয়েছিল। স্কুল বাস থেকে নেমে সোজা যায় বিয়েবাড়িতে চন্দ্রমল্লিকা, মামার মেয়ের বিয়ে, রাঙাদিকে কি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, সকালে গায়ে হলুদ হয়ে গেছে, দত্ত দেখতে ভিড় হয়েছিল বাইরের ঘরে, অনেক দত্ত এসেছে রাঙাদি শ্বশুরবাড়ির থেকে। এইটে পড়ে চন্দ্রমল্লিকা, এ বয়সটাকে সঠিক অর্থে কী বলে জানা নেই, তবে খুব সুন্দর একটা সময় এটা জীবনের, এ বয়সে আশপাশটাকে খুব সুন্দর লাগে, মনে হয় যেন সবটা একেবারে নতুন। চন্দ্রমল্লিকাকে সকলে বাড়িতে আদর করে চাঁদ বলে ডাকে, দিদার ডাকটা আরও মজার, চাঁদু না করে, বলে ওই নামে আমায় ডাকবে না, সবাই হাসে, কিন্তু দিদিমা তো শুনবে না। 13-14 বছরের চাঁদ, গায়ের রংটা দুধ সাদা, বড় বড় চোখ, মাথায় একরাশ ঘন কোঁকড়ানো চুল, কী যে সুন্দর দেখতে হয়েছে, মা যখনই সাজগোজ করে
আসে চাঁদ তাকিয়ে থাকে হাঁ করে, দিদিমা বলেন মেয়ের দিকে এভাবে তাকিস না, না তাকিয়ে থাকিস না, নজর লাগে, মায়ের নজর সবচেয়ে আগে লাগে। ঘরে উঁকি দিয়ে দেখে মা ঘরে নেই, মামা বাড়ি ওদের, নিজেদের বাড়ির থেকে খানিকটা দূরে, এই দু তিনটে গলির পর। পাশাপাশি পাড়ায় বিয়ে হয়েছিল চাঁদের বাবা মার। চাঁদের মায়েরা তিন ভাই বোন, দুই ভাই আর এক বোন, মানে চাঁদের মা। কতটা আদরের বোঝাই যায়। বড় ভাইয়ের দুটো মেয়ে সব বিবাহিত, ছোড়দার এই একটাই মেয়ে, মানে চাঁদের ছোট মামার এই একটাই মেয়ে, যাকে ও রাঙাদি বলে ডাকে। তো রাঙাদি ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট হতেই সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে গিয়েছিল, তো ওই ফ্যাকাল্টি থেকে চাকরি পেয়েছিল সুতপা আর মইনা। এদের কিন্তু প্রেমের বিয়ে, ওরা একসাথেই চাকরি পায়, দুজনেই একসাথে, সুতপা এবং মইনা দুজনেই একসাথে ইঞ্জিনিয়ারিং পড়ছিল এবং একসাথেই ওরা চাকরিও পায় এবং এই বিয়ে। বাকি দুই দিদির বিয়ের সময় চাঁদ খুব ছোট, তাই সেরকম খুব একটা বুঝতেই পারেনি। গরমের ছুটির আগে আর কয়েকটা দিন ক্লাস বাকি ছিল, কিন্তু আজই চাঁদ লাস্ট গিয়েছে স্কুলে। এ সময়টা বিয়ে বড় মুশকিল, এত গরম, কিন্তু কী আর করা, দুজনেই এইবারে বিয়ের পরেই বিদেশ পাড়ি দেবে, তাই চটাচট বিয়েটা সেরে ফেলা হচ্ছিল, আর কোনো উপায় ছিল না। একতলা ঘর থেকে চাঁদের মার গলার আওয়াজ, সুধাদি চাঁদ ফিরেছে, ওকে বলো স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিতে, আমি এক্ষুনি আসছি। নিচের ঘরে চাঁদের মা কিছু কাজ করছিলেন, চিৎকার করে কাজের যে মেয়েটি হেল্পিং হ্যান্ড থাকেন তাকে বললো যে বলো খেয়ে দে একটু শুয়ে নিতে, কেননা বিকালবেলা বিয়ে না। তো কে কার কথা শোনে, চাঁদ কই, তিনতলায় রাঙাদির পাশে ততক্ষণে বসে, সাব বিউটি পার্লার থেকে লোক এসছে সাজগোজ হচ্ছে, পাশে বসে দেখছে। রাতে বিয়ের লগ্ন, চাঁদের কজন বন্ধুবান্ধবকে আলাদা করে, চাঁদ বড় হয়েছে তাই আলাদা করে কয়েকজন বন্ধুবান্ধবকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। খুব সুন্দর পোশাক কেনা হয়েছিল চাঁদের জন্য, মামাতো বোনেরা ছেলে পুলে সমেত হাজির। খানিকক্ষণের মধ্যে ঝিমুনি আসছিল চাঁদের, রাঙাদি গাল ধরে আদর করে বলে যা না একটু ঘুমিয়ে নে না, একটু ঘুমোলে শরীর চেহারাটা ফ্রেশ লাগবে, বিকালবেলা বিয়ে না। তো আমি কিন্তু শুরু করে দিলাম গল্পটা, তো এখন কিন্তু চলতে থাকবে, ধৈর্য ধরে যারা যারা গল্প শুনতে ভালোবাসো থেকো, দেখো চাঁদের চাঁদের জীবনটা কীভাবে এগোবে, আশেপাশের মানুষগুলো জীবনগুলো কীভাবে ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখন চলতে থাকবে গল্পটা। আর আমার সঙ্গে থেকো, তোমরা থাকলে আমার ভালো লাগবে, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। তো দেখো কেমন লাগে, শুরুটা কেমন লাগলো জানিও, ভালো থেকো তোমরা খুব, আর আর কি বলবো, আর কিছু বলার নেই। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আমি কাল আবার আসবো সেকেন্ড পার্টটা নিয়ে।